নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে দশভুজার দশ দিনে আজ আমরা রয়েছি দ্বিতীয়ার আড্ডায়। প্রতিদিনই ভাবছি পুজো কখন আসবে, কিন্তু দেখতে দেখতে পুজোর দিন একদমই সামনে চলে এসছে। আর পুজো চলে আসা মানেই আমাদের মনের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাসগুলো লুকিয়ে থাকে সেগুলো ভীষণ ভীষণভাবে আমাদের সামনে এসে ধরা দেয়। সেই ছোট থেকে বড় সেই আনন্দে প্রত্যেকেই তাদের মতো করে আনন্দে মেতে যায়। আজকে আমরা রয়েছি দ্বিতীয়ার আড্ডায় এবং আমরা থাকছি প্রতিদিন সকালবেলায় দশভুজার দশ দিনে। ঠিক যেভাবে আমরা গত দিন শুরু করেছিলাম, আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রিতের শিল্পীর সমাবেশ আমি বলতে পারি। কেননা প্রতিদিন আমাদের আড্ডা মানেই বেশ কিছু শিল্পীর সাথে তাদের মতো করে তাদের পুজোকে কীভাবে তাদের পুজো কাটে সেটা আমরা শুনে নিই। আজকেও আমাদের স্টুডিওতে এসছে রাজ্যের শিল্পীরা। অবশ্যই পরিচয় করাবো, কারণ পরিচয় তো করাতেই হবে। তো শিল্পীদের সাথে কাদের সাথে আমরা আজ থাকবো আমাদের আড্ডায়, রয়েছে শিল্পী ডুয়েল চাকমা। সুপ্রভাত, কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। আর পুজোর জন্য মানে সাজ দেখে বোঝাই যাচ্ছে যে একদমই আমরা পুজোর মুডেই রয়েছি সবাই। পুজোর প্রস্তুতি কী অবস্থায় আছে? খুব ভালো, পুজোর প্রস্তুতি সব মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এখন জাস্ট শুধু জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়ার পালা। খুব ভালো। তারপরে ডুয়েলের পাশে যাকে দেখতে পাচ্ছি, কাকলি বেশ সাজুগুজু করে একদম। আসলে পুজো মানেই, হ্যাঁ পুজো মানেই আমাদের মধ্যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আর সেখানে সাজ গোজ সমস্ত কিছুতেই একটা মানে সব কিছুই যেন কোথায় যেন একটা বাড়ে, মানে একটা বাড়তি ব্যাপার থেকে যায় আমাদের। ভালো আছো? ভালো আছি। মানে পুজোর জন্য একদম রেডি? হ্যাঁ রেডি পুজোর জন্য। আর একদম ওপাশে দেখতে পাচ্ছি আমাদের একজন দাদা, অত্যন্ত গুণী শিল্পী হিরণময় চক্রবর্তী। নমস্কার। দাদার কাছ থেকে পরবর্তী সময়ে জানবো দাদাদের ছোটবেলাকার পুজো সম্পর্কে দাদার কী মতামত, এখন শুরুতে না, আমরা গল্পটা একটু পরে করব। আরও একজন শিল্পী কিন্তু আমাদের সাথে রয়ে গেছেন, ইনি হচ্ছেন রাজ্যের অন্যতম একজন বাচিক শিল্পী, ভীষণ গুণী শিল্পী এবং আমার মনে হয় খুব সুন্দর করে কথা বলতে পারেন, মনে হয় না এটাই সত্যি, সংহিতা সিনহা। সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে, পুজোর আগাম আগাম অনেক 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 শুভেচ্ছা। কেমন প্রস্তুতি, কি অবস্থায় আছে বলো সংহিতা? পুজো মানে একটা এমন একটা শব্দ যেটা মনে হলেই বোধহয় আনন্দ শুরু হয়ে যায়। বাহ, মানে পুজো শব্দটা মনে হলেই আনন্দ শুরু, মানে সেটা, হ্যাঁ একদমই ঠিক কথা। আমি বললাম না খুব ভালো কথা বলতে পারে, এটা ঠিক। আমরা যদি বছরের মাঝখানেও পুজো কথাটা বলি তখনও মনে হয় যে হ্যাঁ আসছে, আবার লাগে না, লাগে না, একদমই ঠিক। খুশি হতে হবে দরকার। আর তারপরেও দেখো আমাদের কিন্তু মানে সারা বছর কথা প্রসঙ্গে কিন্তু বারবারই চলে আসে, দেখি এবার পুজোই তো হলো না, সামনের বার পুজোয় নয় এটা করব, সামনের বার পুজো আসছে বছর আবার হবে, এটা কিন্তু এসেই যায়। আজকে কিন্তু শুরু থেকে আমাদের আড্ডাটা একদম মানে কি মনে হচ্ছে বেশ জমে যাবে। তবে কথার আগে আমি যেটা করব, আজকে অবশ্যই গান তো আমাদের এই আড্ডারই একটা বিশেষ অঙ্গ, তো যাব গানে। প্রথম কে শোনাচ্ছ, ডুয়েল না কাকলি? ও মানে একসাথে পুজো? আচ্ছা চলো চলো। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গম যত পথের শেষ, দনুজ দলনী অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গম যত পথের শেষ, দনুজ দল
দিকের শ্যামা কে মনে হলো সোনার বরণী শরতে উমা মনের কালো মাঝে কালো মনের কালো মাঝে কালো ঘড়ি মুছে দেয় কালী মা কার্তিকের শ্যামা কেমনি হলো সোনার বরণী শরতে বিজয়া দশমী ছয় রিপুর বলি ছয় দিনে দুর্গা রয়ে যায় রিক কমলে দুর্গা রয়ে যায় রিক কমলে অসুর শেষ হয় বিসর্জনে পঞ্চমী থেকে বিজয়া দশমী ছয় রিপুর বলি ছয় দিনে দুর্গা রয়ে যায় রিক কমলে দুর্গা রয়ে যায় রিক কমলে অসুর শেষ হয় বিসর্জনে আকাশে আকাশে শুরুটা হলো আমাদের একটা দুর্গা বন্দনা দিয়ে। এবার আমি আড্ডায় যাব দাদার কাছে। দাদা, প্রথম গান কি আগমনী শুনবো? আমরা আগমনী যেহেতু হয়ে গেছে তো আমি আগমনীতে যাচ্ছি না, ওরা তো আগমন করিয়ে দিয়েছে দুর্গাকে, তো আমি একটু ওই জায়গাটা থেকে একটু সরে গেছি। ঠিক আছে, চলো। পিন্টু ভট্টাচার্যের গাওয়া গান, বাহ, অনেক পুরনো গান। আমাদের ওই বলে না যে আড্ডা যখন হয় তখন অনেক কিছু ভুল টুল হয়ে যায়, তো আজকেও একটা ছোট্ট ভুল কিন্তু আমি করে ফেলেছি শুরুতেই,
বোঝা গেল না তো কি ভুল। আজকে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা যিনি সুরে বেঁধে রাখবেন, মানে যার হাতের ছোঁয়ায় আজকের যেই অনুষ্ঠানটা সুরে বাঁধা থাকবে, উনি, ওনার পরিচয়টা করানো হয়নি। তবলায় রয়েছে শুভ্রাংশু। সুপ্রভাত। যাবো দাদার কাছে, শুনব, গান শুনব। সে যখন বলল চলি, সে যখন বলল চলি, যেও না না যেও না, যেও না না যেও না, বলি বলি করে তাকে বলতে পারিনি, আমি তার কোনো কথাই ফেলতে পারিনি। সে যখন বলল চলি, লোকে জানে শুধুই তাকে, সে আমার অনুরাগী, জানে না তারি সাথে সে আমার মন্দভাগী। লোকে জানে শুধুই তাকে, সে আমার অনুরাগী, জানে না তারি সাথে সে আমার মন্দভাগী। বোঝে না না, বোঝে না না, বোঝে না, একা একা তাকে ছাড়া চলতে পারি না, আমি তার কোনো কথাই ফেলতে পারি না। সে যখন বলল চলি, জানে না কেউ জানে না সে আমার অবুঝ রাধা, কি করে হই গো বলো আমি তার পথের কাঁটা। জানে না কেউ জানে না সে আমার অবুঝ রাধা, কি করে হই গো বলো আমি তার পথের কাঁটা। পারি না না, পারি না, পারি না না, পারি না, জেনে শুনে তাকে নিয়ে খেলতে পারি না, আমি তার কোনো কথাই ফেলতে পারি না। সে যখন বলল চলি, যেও না না যেও না, যেও না না যেও না, বলি বলি করে তাকে বলতে পারিনি, আমি তার কোনো কথাই ফেলতে পারিনি। সে যখন বলল চলি। একটু নস্টালজিক হয়ে যাই, যখন খুব ছোট ছিলাম দুপুরবেলা রেডিওতে অনুরোধের আসর বলে শুনতাম, এখন আর এটা জানি না হয় কি না, এখন অবশ্য আমাদের ঘরে ঘরে সেই রেডিওটাও নেই সবার ঘরে। তবে রিসেন্ট আনন্দবাজার পত্রিকা দেখলাম অনুরোধের আসরটা আবার শুরু হচ্ছে। শুরু হয়েছে, আচ্ছা, তো হবে হয়তো, কিন্তু ওই ওই সময়টাতে মানে দুপুরবেলা অপেক্ষা করতাম যে কখন বাংলা গানের অনুরোধের আসর শুরু হবে এই গানগুলো শোনার জন্য, আর এতই এগুলোর ফিলিংসটাই অন্যরকম, ভীষণ ভালো লাগলো দাদা। এবার একটু স্বাদ বদল করি, এবার যাই বাচিক শিল্পীর কাছে, দেখি উনি আমাদের জন্য কি মানে শোনাবেন আজকে। দুর্গাপুজো এলে প্রথম আমার যেটা মনে হয়, বোন আসবে বাড়িতে। বাহ, ও যেদিন এলো আমার দুর্গাপুজো শুরু হয়ে গেল। বাহ, এবার সে কি মানে মহালয়াতে এলো নাকি বিশ্বকর্মা পুজোয় এলো, তাতে কিছু আসে যায় না, তাতে কিছু আসে যায় না,
আর আমি না যেন সারা বছর একটা মুখিয়ে থাকি, মানে অন্য বছর সে আসুক মানে অন্য সময় সে আসুক মানে অত ইম্পর্টেন্ট না, পুজোয় আসছে আর ও আসার আগে থেকে আমার প্ল্যানিং শুরু হয়ে যায়, এটা করবো ওটা করবো, এই খাওয়াবো সেই খাওয়াবো, ওখানে যাবো সেখানে যাবো, মানে পাগলা পাগলা ব্যাপার স্যাপার চলতে থাকে আর কি। তো তেমন একটা কবিতা আমি শোনাবো যেটা তোমরা শুনেছো, মানে খুব বহুল প্রচলিত এবং পুরনো। আচ্ছা আচ্ছা। মা কি চায় তার মেয়ে বাড়ি যখন আসছে পুজোতে, মা কি চাইছে? এবার দুর্গা ঠাকুরের মা কি চাইছেন? মেয়ে আসবে বাড়িতে, মেয়ে আসছে তো সেখানে ঠাকুর বা দেবতা তেমন ব্যাপার না, আমার মেয়ে আসছে আমার ঘরে, ওটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একদম। এবার আমার উমা এলে আরো মারে পাঠাবো না, মা আমার কৈলাসেতে পায় না খেতে চিনে বাদাম ঘুগনি দানা, হেথা নাইকো ইলিশ তোপসে মাছ নোলায় ঝরে জল, ল্যাংরা বোম্বাই আমের আকাল নাইকো আপেল ফল, নাই বায়োস্কোপ নাই থিয়েটার নাইকো গোলার বাজনা, এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, মা আমার এই শহরে রেখে তারে ইংরাজি পড়াবো, বাঘসিংহী ছাড়িয়ে তাকে মোটরে চড়াবো, সে যে কেমন মায়ের কেমন মেয়ে এইবারেতে যাবে জানা, আয় মা উমা রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে, উমা মার কাছে তুই রইবি নে, তুই যাবি নে তুই আর শ্বশুর ঘরে, মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি না তুই গিরিবালা, তোরে না দেখিলে শূন্য এ বুক কি যে হাহাকার করে, তোরই টানে সংকার শিব আসবে নেমে জীব জগতে, ওমা আনন্দেরই হাট বসাবো নিরানন্দ ভূ ভারতে, দেখবো বলে মা তোর লীলা হয়ে আছি পাষাণ শিলা, ওই কৈলাসে তুই ফিরবি নেচে বৃন্দাবনের নূপুর পরে, আয় মা উমা রাখবো আবার ছেলের সাজে সাজিয়ে তোরে। বাহ, অসাধারণ কবিতাটা শুনতে শুনতেই মানে আসছে বাড়িতে, এবার মেয়েকে ফেরো তো পাঠাবে না শ্বশুর বাড়ি, একদমই না, তো প্ল্যান না। আর সবচাইতে যেটা মনে হলো, দেখো মানে দুর্গাকে কিন্তু উনি এখনের দুর্গার সাথে নিয়ে এসেছে, মানে এই যে ভাবনাটা বাঘসিংহী ছাড়িয়ে এবার এবার মেয়েকে মোটর গাড়ি চড়াবো। দেখো মেয়েরা যতই শ্বশুর বাড়িতে আনন্দে থাকুক, তারপরে বাপের বাড়িতে এলে পরে বোধহয় মা বলে যে না একটু রোগ হয়ে গেলি, এটা হ্যাঁ এটা একটা ব্যাপার থাকে, তো যত্ন আত্তি হচ্ছে না, মানে কৈলাসে খাওয়া দাওয়া হচ্ছে না, আপেল টাপেল পাচ্ছে না, ইলিশ তোপসে পাচ্ছে না, মেয়ে আসছে বাড়িতে মা ফর্দ বানিয়ে ফেলছে কি খাওয়া। সুন্দর, খুব সুন্দর, মানে মানে কবিতাটা কে লিখেছেন? আচ্ছা, প্রচলিত এমনিতে প্রচলিত, এবং এটা বহু পুরনো একটা গান, আগমনী গানই কিন্তু। আচ্ছা, অনেক পুরনো, বহু পুরনো। যাই হোক, যিনি লিখেছেন অসাধারণ ভাবনা, বলবো অসাধারণ একটা ভাবনা, ভীষণ ভালো লাগলো। এবার আবার একটু গানে যাব। এবার কে, কাকলি না ডুয়েল? আমি কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছি, কাকে কে গাইবে এবার? ডুয়েল গাইবে? আমি গাই। চল চল, ডুয়েল কি গাইবে? প্রতিদান ফিল্ম থেকে করছি, মঙ্গল। বাহ, স্কেল বলেছো কি লাগবে? অন্ধকারে দু চোখ কালোয় ভরো প্রভু,
মঙ্গলদীপ জ্বালানো হয়ে গেল, আগমনী গান হয়ে গেল, মাঝখানে অবশ্য আমরা একটু আধুনিকও শুনে নিলাম। আসলে আড্ডা মানেই একেই বলে বোধ হয় আড্ডা, যার কোনো নিজস্ব একটা ছকে বাধা থাকে না, সে বারবারই ট্র্যাক চেঞ্জ করে। হ্যাঁ, সেটাই বলছি, কোনো ট্র্যাকে থাকে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সে সব ব্যাপারেই। কিন্তু আর পুজোর সময় যে আমাদের আড্ডাগুলোও এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়, ঠিক তেমনি আমার মনে খাওয়া দাওয়া সব কিছুতেই কোথায় যেন একটা বেহিসেবিপনা থাকে, তাই না? এবার কাকে শুনব, কাকলিকে শুনব। Oh,
রাজমহলের সুপ্রপাশানে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার, তাজমহলের সুপ্রপাশানে দুফোঁটা অশ্রু সত্যি গানের সাথে, যদিও এই সময়টার আমার মনে হয় যে কোথায় যেন মিলে গেল আমাদের আনন্দটা, মাঝে মধ্যে এমন হয় আমরা অনেকটা মনে হয় যে স্বর্গের ওপর দিয়েই হাঁটছি, সেই যখন মানে নবমী সপ্তমী শেষ হয়ে যখন অষ্টমীর দিকে যাবে রাত্রিটা, তখন সবার মধ্যেই একটা অদ্ভুত বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকে, তখন সারা রাত জেগে সপ্তমী থেকেই শুরু হয়ে যায় সব, মানে হ্যাঁ রাত্রে মানে পুজোর দিন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া মনে হয় যে একদমই রাতটাই তো শেষ হয়ে যাবে, মানে না ঘুরলেও একটা জায়গায় বসে থেকেও মনে হয় লোক দেখি তাও ভালো যে জেগে তো আছি, রাত্রিটা তো আমি পুজোর রাত্রিটা ঘুমোইনি, এই যে একটা ব্যাপার, ঘোরাও তো শুরু হয় রাত্রি থেকে, হ্যাঁ সর্বাঙ্গীণ পুজোর রাতটা জাগা মানে তো একটা পাপ করে ফেলা, আমার তো তাই মনে হয় পুজোর রাত মানে যদি সরি আমি যেটা বলতে চাইছিলাম যে পুজোর রাতে আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম মানে একটা সাংঘাতিক পাপ করে ফেলা, হ্যাঁ হ্যাঁ চলে তো গেল, জাগার জন্য একদমই ঠিক, পুরো চুটিয়ে হুল্লোড় করে, মানে সবসময় যে শুধু ঘুরবো তা না, দেখ মানে আমার হ্যাঁ একদম, এবং তাই কিন্তু হয় বেশি, কিন্তু তাই হয় ঘুরতে হয় না, এই সবাই মিলে আড্ডা গল্প, আর বারবারই পুজোর সাথে বাঙালির আড্ডাটা কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। দাদা আমি আপনার কাছে একটা কথা জানতে চাইব, মানে আপনারা যখন ছোট ছিলেন তখন পুজোটাকে কীভাবে দেখতেন? আসলে আমার শৈশব বা ছোটবেলাটা কেটেছে আসামে ডিব্রুগড়ে। আচ্ছা, সেটা অনেক আগের কথা, 72-73 কথা, ওই বাংলাদেশ ওয়্যারের, তখন আমি খুব ছোট একদম একদম ছোট, বাংলাদেশ ওয়্যারের যে মুক্তি বাহিনী, যে এখানে আমাদের একটা মারোয়ারি পট্টি একটা ছিল, আচ্ছা সেখানে বেশ মানে ডিব্রুগড়ের মধ্যে সব থেকে বড় পুজো সেটাই হতো, আচ্ছা ওইখানে ওই সোলজাররা বন্দুক ফন্দুক নিয়ে যাচ্ছে, এখানে যেমন এই যে কার্টুন ফার্টুন করে না পূজার মধ্যে, এই যে কি বলে ওই লাইটিং ফাইটিং দিয়ে বিভিন্ন রকম করে না, ওই সমস্তগুলো হতো। তো আসলে পুজোর যে ফিলিংসটা, যে এখনের থেকে ওইটা একটু আলাদা ছিল, পুজো আসবে মানে দুই তিন মাস আগে থেকেই কি কিনবো আর কি জানি দেবে, আর আমার বাবা খুব বদরাগী ছিলেন, আচ্ছা মানে বাবার কাছে কোনোদিন কোনো কিছু চাওয়া হয়নি আমার, যা দেবে তাই, পয়েন্টেড শু ছিল তখন একদম, ওই যে চামড়ার যে জুতো চোখা চোখা জুতা, মানে শুরতলা, হ্যাঁ 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 একদম সোজা,
ওই সমস্ত জুতোগুলি একবার আমাকে কিনে দিয়েছিল পূজোর সময় বাবা। সেটার মানে প্রচন্ড ভয় পেতে, অস্বাভাবিক ভয় পেতাম বাবুকে। আমি বদরাগীও ছিল সাংঘাতিক, তো এই বাজি একজনে ফুটিয়েছে যে তুবড়ি বাজি গুলো আছে না, ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে শুট করেছি আর কি, লাথি দিয়েছি, ওইটার সঙ্গে আমার জুতো চলে গেছে পানা পুকুরের মধ্যে। তারপর আমি যাই কোথায় রাত্রেবেলা, বিছানা থেকে বের করে কোমরের বেল্ট খুলে এমন পিটা পিটলো আমাকে, জুতো কেন হারালে তুই, লাথি দিতে গেছিলি কেন, এটাকে মানে সেটা একটা এখন এখন এটা ইতিহাস আর এটা মানে স্মরণীয় মানে এটা আমার সারা জীবন মনে থাকবে এই এই পিটার কথা। আসলে সত্যি এটা কিন্তু খুব মানে ছোটবেলার কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে আমরা যখন একটু ইমোশনাল হয়ে যাই আমাদের কিছু ঘটনা আমরা বলেও ফেলি, যেমন দাদা আজকে যেটা বলল, এই ঘটনাটা এখন ভাবতে ভীষণ মিষ্টি লাগে, কিন্তু তখনকার সময়ে কিন্তু সেই সময়টাতে এটা কিন্তু এর চাইতে মানে পেইনফুল আমার মনে হয়। না না, খুব স্বাভাবিক। দেখো তো আমার মনে হয় এখন তো আমরা প্রায় সারা বছরই শপিং করি বা কিছু কেনাকাটা ভালো মন্দ, কিন্তু তখন তো ফ্যামিলি বাজেট মেনটেন্ড হতো বোধ হয় পুজোর সময় ভালো কিছু কিনবো। একদম একদম, সেই জায়গায় একটা জিনিস সদ্য সদ্য কেনা, কস্টলি জিনিস, আমি দেখছি তো আমি দেখছি কিন্তু এটা জুতোটা গিয়ে পড়লো পড়লো আর আমার তো মানে পালপিটেশন উঠে গেছে, আজকে আমার খবর হবে বাড়িতে। মানে জুতো হারানোর জন্য দুঃখর চাইতে বাবা যে মারবে সেটাই বেশি চিন্তার ব্যাপার। সব একদম চুলোই গেছে তখন আমার। আমরা কিন্তু ভীষণ একটা একটু ইমোশনাল আড্ডায় রয়েছি, পুজোর আড্ডায়, তিয়ার আড্ডায়। আমি প্রথমেই বলেছি আড্ডা মানেই একটু বেহিসেবি কথা হয়ে যায়, বেহিসেবি সব কিছুতেই কোথায় যেন একটা এলোমেলো ব্যাপার হয়ে যায়। আড্ডা মানেই বাঁধন হারা, বাঁধন ছাড়া, কিছু গল্প, কিছু কথা, অবশ্যই কিছু গান। আমাদের সাথে আজকে রয়েছে হিরণময় চক্রবর্তী, রয়েছে কাকলি গোপ, রয়েছে টুয়েল চাকমা, আর রয়েছে সংহিতা সিনা, আর তবলায় শুভ্রাংশু। যাব এবার হিরণময়দার কাছে। হিরণময়দা, এবার কি আধুনিক গানই তো শুনবো আমরা? আধুনিকই গাইবো, কারণ আসলে ব্যাপারটা কি, এই গানগুলো আমাকে খুব টানে, সেগুলো এখন শোনা হয় না, এগুলো কেউ শোনে না গান। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই পুরনো গানগুলো আমরা শুনি না, শুনি না না মানে কম শোনা হয়, একদম পুরনো গুলো হয়। এই এখন যে গানটা গাইবো, ওকে বলছিলাম আসলে সবাই, অ্যাকচুয়ালি আমরা তো সবাই ব্যস্ত, তো সবাই যা যে যার কাজে, গান শোনা হয়ে ওঠে না সবার। হ্যাঁ ঠিক, ভ্রমরা ও ভ্রমরা মান্নাদের গাওয়া, আমি ঠিক জানি না গানটা কি, আমরাও খুব খুব কম শুনি, কম শোনা যায়, কম শোনা যায়, তো ওই গানটা গাইবো আর কি। বাহ চলো। ভ্রমরারে ভ্রমরারে, তুই এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে, ভ্রমরারে তুই এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে, সে কি না লেখা কোন কবিতা তাই লুকিয়ে কিছু শোনে তা, খুশিতে আবেগে কাঁপে যে ফাগুন মাসে রে, ভ্রমরারে তুই এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে। ভোলানোর মন্ত্রটা তুই ভালোই গেছিস শিখে, সেই তোকে তার মন দিয়ে ফেলে তাকাস রে যার দিকে, মন ভোলানোর মন্ত্রটা তুই ভালোই গেছিস শিখে, সেই তোকে তার মন দিয়ে ফেলে তাকাস রে যার দিকে, সে তো জানে না তুই পালাবি, সে তো জানে না তুই পালাবি,
সেই খুশিতে মন জ্বালাবি, এ খেলা খেলে কি ঘটাবি সর্বনাশের ভ্রমরারে তুই, এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে। তবু শোনে রাখ তুই শোনে রাখ, সব ফুলেরাই সহজ সরল নয়, অনেকের ওই পাপড়ির নিচে গোপন কাঁটা যে রয়, সব ফুলেরাই সহজ সরল নয়, তবু প্রণয়ে তোকে জড়িয়ে সেই খুশিতে মন ভরিয়ে, এ খেলা খেলে কি ঘটাবি সর্বনাশের ভ্রমরারে তুই, এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে। সে কি না লেখা কোনো কবিতা, তাই লুকিয়ে কিছু শুনে তা, খুশিতে আবেগে কাঁপে যে ফাগুন মাসের ভ্রমরারে ও ভ্রমরা, এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে, ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যাস রে। ভীষণ মিষ্টি একটি গান, কথাগুলিও ভীষণ মিষ্টি, আর মান্নাদের গান মানেই তো কোথায় যেন একটা সুরের জাদু বলে না, সুরের জাদু থাকে পুরোটা গানের মধ্যে। আসলে একদম আমাদের টোটাল ফ্যামিলিতেই তো বলতে ইচ্ছে করে কথাটা, প্রতিমা ব্যানার্জি আমার মাসি, আমার মার মাসি আমার দিদা। বাহ, আচ্ছা, মানে পুরো গানের পরিবার। হ্যাঁ হ্যাঁ, এই যে বাঁশবাগানের মাথার উপর গানটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দিদার পাশে বসে আমি শুনেছি গানটা। তো গানের যে একটা এনভায়রনমেন্ট, সে ছোটোবেলা থেকেই শুনে, আমি কিন্তু আমার বলতে দ্বিধা নেই, আমি কিন্তু এখানের কিছুই কিন্তু জানি না, মানে দেখে দেখে, মানে প্রথাগত শিক্ষা সের মানে যেটা বলে সেটা নেয়নি, কিন্তু মানে ইনফর্মাল ভাবেই ব্যাপারটা এসে গেছে, এসে গেছে। প্র্যাকটিস করেছি বাড়িতে, সাংঘাতিক হারমোনিয়াম বাজাতাম, তো বাবু মাকে বলতো ও গান গাইবে কবে, শুধু সে হারমোনিয়ামে বাজায়। আসলে তখন কিন্তু আমি হারমোনিয়াম বাজাতাম না, গানটা ভিতরে চলতো আমার। একদম প্রথম যে গানটা গেয়েছিলাম আমার লাইফে আমি, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজি। আচ্ছা, সেদিন বোধ হয় মানে আমারও সঙ্গীতের দোয়াটা খুলেছিল, মানে একটু সাহস পেয়েছিলাম, মানে নিজে নিজে নিজেই বাজিয়ে নিজেই গানটা গেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো রকম গাইডেন্স ছাড়া, গাইডেন্স ছাড়া একদম। গান শিখতে ছোট বোন ও লখনৌর ফার্স্ট ক্লাস মিউজিকে, ক্লাসিক্যাল মিউজিকে, ওকে শুনে শুনে ওর টিচার যে ওকে গান শেখাতো, টিচার চলে গেলে ও যদি ভুল কোথাও গাইছে আমি ওকে বলে দিতে পারতাম যে এখানে ভুল গেয়েছিস, এরকম আর কি। মানে আমার মানে এমনিতেও তো আমরা জানি যে সঙ্গীতের শিক্ষা মানেই শ্রুতিতে শিক্ষা হয়, যেটা হাতে কলমে তো লাগে, তার চাইতেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে মানে শ্রুতি, যার শ্রুতির ব্যাপারটা যত বেশি থাকবে শিক্ষাটা তার তত বেশি, ভেতরের শিক্ষাটা অনেক বেশি হয়। তো আপনার ক্ষেত্রেও তাই হয়তো হয়েছে, শুনে শুনে যেটা হয়, শুনে শুনে ভালো লাগে। আসলে এই যে এই গল্পগুলো জন্যই বোধ হয় আমাদের এই আড্ডা। এবার ম্যাডাম কি শুনবো? আচ্ছা, একটু মানে দুর্গাপুজো মানে থিমের লড়াই, তাই না? একদম, এখন আবার আগের মতো ঠিক না ব্যাপারটা, ইদানিং থিম কম্পিটিশন, কার দুর্গা কত বড়, কার প্যান্ডেল কত বড়, একটা বেশ জমজমাটি ব্যাপার। আমার না জানো প্যান্ডেল হপিং এর চাই, তার একটা জিনিস খুব মজা লাগে, সেটা হচ্ছে যারা প্যান্ডেল বানায় বা মূর্তি বানায় দেখতে খুব মজা লাগে, এবং তাদের সাথে গল্প করা কি হচ্ছে। আগে যখন ছোটবেলায় মানে নেতাজি স্কুলের মাঠে সেই প্যান্ডেল হতো, বাইরে থেকে আসতো, কাকু এটা কি, কাকু ওটা কি, আচ্ছা ঠাকুরের হাত ওভাবে বানাও, ঠাকুরের জিভটা ওভাবে হয়, মানে কত নানান রকম প্রশ্ন। সে এখন আমাদের পাড়ায় যখন প্যান্ডেল হচ্ছে, সেদিন কি ওদের সঙ্গে গল্প করলাম এবং যেন অদ্ভুত হয়ে দেখছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে প্যান্ডেল গুলো বানাচ্ছে, কোন ওপরে উঠে ঝুলে ঝুলে করছে। একদমই ঠিক, ঠিক, আমরা গিয়ে শুধু সাজানো গোছানোটা দেখি, কিন্তু নেপথ্যে যে পরিশ্রম এবং
জীবনকে বাজি রেখে যে করা সেটা একটা সাংঘাতিক জিনিস, সেটা তো ঠিক, মানে সাংঘাতিক। তো ওই রকমই একটা থিমের লড়াই নিয়ে একটা কবিতা, খুব মজার কবিতা, চল, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা, দুর্গা মা তো গেলেন রেগে, সেটা শোনাচ্ছি। দুর্গা মা তো গেলেন রেগেই, এসে এবার বঙ্গে, মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে? চানার ঠাকুর, ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর, ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর? খবর পেলাম গোবর ডাঙায়, গড়িয়ায় আর গোবড়ায়, মূর্তি আমার হচ্ছে গড়া নুন মাখানো ছোবড়ায়। ব্যাপার ট্যাপার দেখে ভয়ে যায় বেরিয়ে জিভ রে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে। মুড়ির ঠাকুর, ঘুড়ির ঠাকুর, চুড়ির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর, আঁশের ঠাকুর, ঘুরছে মাথা বন বন। দড়ির ঠাকুর, খড়ির ঠাকুর, হাউ ফানি হাউ লাভলি, দেখব কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলি। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতো ফোল্ডিং, পুলিশ আবার মাপছে হাইট এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক, চিলেনওয়ালা হাত পা কোমর করছে মুড়ে ফোল্ডেড, দেখেই চক্ষু চড়ক গাজার হার্ট অ্যান্ড সোল ফোল্ডেড। ভাঙছে রেকর্ড, গড়ছে রেকর্ড, করছে রেকর্ড ভাই রে, রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব, কেউ ভেতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাগছ মা গো, হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস, শিল্প কি চোখ জুড়ানো, সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো, ফ্যান্টাস্টিক কারুকার্য, বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক। জ্বলে যাচ্ছে শরীর আমার, বললে অসুর জোরসে, আমার দেহ রং করেছে বেটে লঙ্কা সর্ষে। মা বললে থাক থাক, যারা চাস শিল্প নিয়ে মর্গে, আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে। দারুণ দারুণ কবিতা, এই হচ্ছে সত্যি, তাই তাই তো হচ্ছে। গতবারই তো না, এর আগের বার মনে নেই, একটা জায়গায় দেখলাম ইয়ে কি যেন বলে, চিপসের, চিপসের দুর্গা গত বছর কেকের, হ্যাঁ হ্যাঁ, অনেক সত্যি এগুলো একদম, মানে যিনি কবিতাটা লিখেছেন ভীষণ ভীষণই সুন্দর, আমি শুনছিলাম আর খুব ভালো লাগছিল কবিতাটা। যাই হোক, যুগ পাল্টায়, মার চিন্তাভাবনা হয়তো ব্যাকডেটেড তো হতেই পারে। এবার যাব আবার গানে, এবার এখানে লক্ষ্মী সরস্বতীর কাছে যাই নাকি, একসাথে ওরা একটু গান করুক, চলো লক্ষ্মী সরস্বতী একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে চলো। জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটা জুট ধারিণী সুমধুর ভাষিনী, জটা জুট ধারিণী সুমধুর ভাষিনী, যৌবন শালী ja
দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, দাদার কাছ থেকে একটি গান শুনবো এবার। কোনটা শুনবো? মানবেন্দ্র মুখার্জির মানবেন্দ্র। হ্যাঁ চলো। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো, কিছু অজানা হাসির মায়ানে মধু বেদনারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায় পায়নি তারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। আসলে একেই বোধহয় বলে যে সুর, মানে সুর আর সুরের যে যুগলবন্দি, গান আর তবলার যে যুগলবন্দি, শুভ্রাংশু এখানে একদম যাকে বলে হাত খুলে বাজানো। আসলে এই গানগুলি এমন মানে হয়ে যায়, এমনই হয়ে যায়। আসলে শুভ্রাংশু আমার সঙ্গে কখনো মানে দেখা হয়ে মানে হয়ে ওঠেনি, ওর সঙ্গে গাওয়া হয়নি। বেশ, হ্যাঁ বেশ ভালো বাজায়, শুনেছি ভালো বাজায় ও।
তো আমি জিজ্ঞেস করেছিলাম তবলা কে থাকছে, শুভাংশু চেহারাটা মনে করতে পারছেন কারণ আমার সঙ্গে বাজে, এখন তো এখন তো চেনা হয়ে গেল, হয়ে গেল হয়ে গেল। আচ্ছা আমাদের না সময় একদমই শেষ, আমি একদম ছোট্ট করে সঙ্গীতাকে একটু শুনব, তারপরে একদম দুটো লাইন দিয়ে, এবং যেহেতু আমাদের মানে কথায় আর সুরের আড্ডা, দু লাইন দিয়েই আমরা আড্ডাটা শেষ করব, ঠিক আছে চলো। আচ্ছা আমি তো বিভিন্ন রকমের কবিতাগুলো শোনালাম, এই পুজো বা উৎসব তাকে নিয়ে আমার যে একান্ত ব্যক্তিগত অনুভূতি, বা আমি চাইছি সেটা তোমাদের সাথে আজকে ভাগ করব। দারুণ চলো। আমি আমারই একটা লেখা তোমাদের শোনাই। উৎসবের দিনে, উৎসবের দিনে আমি উপোস করি না, উপোস করলে যদি সত্যি পূর্ণ হয়ে থাকে তবে রাস্তার দুপাশে পড়ে থাকা ভুকা নাঙ্গারা হোক আমার চেয়েও অধিক পুণ্যবান, উপচে পড়ুক তাদের ভিক্ষাপাত্র গুড় মুড়ি আর দুধে, টলটল করে সুখ ভেসে বেড়াক তাদের অসহায় ওই দুচোখের জলে। উৎসবের দিনে আমি দেবীর অপেক্ষা করি না, যদি কোজাগরি পূর্ণিমায় জাগলে সত্যি দেবী ধন দেন, তবে ফুটপাতে যারা বিনিদ্র রজনে কাটায় রূপলি যোছন কনারা ভিড় করুক তাদের খালি মুঠিতে স্বর্ণ মুদ্রা হয়ে। উৎসবের দিনে আমি বাজি পোড়াই না, দুচোখ ভরে দেখি যারা পোড়ায় তারার আতশবাজি, তাদের স্বপ্নের হাউই ওড়ে আমার অন্ধ আকাশে। উৎসবের দিনে আমি শুধু প্রাণ ভরে শ্বাস নেই, আর আমার শ্বাস প্রশ্বাসে গুঞ্জরিত হয় অসতৌমা সদগমায়া তমসৌমা জ্যোতির্গমায়া মৃত্যুর্মা মৃতঙ্গময়া ওম শান্তি শান্তি শান্তি। বাহ, মানে এত সুন্দর ভাবে তুমি তোমার অনুভূতিটাকে লিখলে, আমার কিছু বলার নেই, ভীষণ ভীষণ ভালো সত্যি। তাই ভাবনা বোধ হয় এমনি যায়, ভাবনা বোধ হয় তার নিজের ভাবনাই ভাবিত হয়, শান্তি আসুক আর কিছু না আসুক। একদমই ঠিক, একদমই ঠিক। আমাদের একটা কবিতার তোমার একটা কথা আমাকে মানে খুব দোলা দিয়ে গেল ব্যাপারটা, যে উপোস করলে যদি মানে সত্যি তাই পূর্ণ হয়, পূর্ণ হয় তাহলে যারা ভিখারি তাদের সবচাইতে বেশি পূর্ণতার ভান্ডার তো উপচে পড়ছে তাহলে ওদের। একদমই ঠিক, একদমই ঠিক কথা। আবার ভিক্ষাবৃত্তি পূর্ণতা যদি উচ্চেই পড়ে থাকে তাহলে ভিক্ষাবৃত্তি কেন, আরো ভালো থাকার কথা। সত্যি তাই, মানে এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো ভাবতে পেরেছো বলে তোমাকে কি বলবো সাধুবাদ দিই। সব সময় সেই ভাবনাগুলো আমাদের ভাবনায় আসে না, তার জন্যই কবি না। যাই হোক, আমাদের গল্প আড্ডা শেষ তো করতেই হয়, কিছু করার নেই। যদিও মানে আমি এতটাই বকবক করি, আড্ডাটা আমার শেষ একদমই করতে ইচ্ছে করে না। তবে একটা কথা, আমাদের অনুষ্ঠানটাকে পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সব থেকে বড় ভূমিকা কিন্তু তোমাদের থাকে, তোমরা যারা আমাদের সঙ্গে অ্যাকম্পানি করো। না আসলে ওই তো, মানে আমরা যখন আড্ডায় বসি বুঝতেই পারি না কোথা থেকে শুরু করলাম কোথা থেকে শেষ হলো, মানে আড্ডা চলতে থাকে মনে হয় আরও কতক্ষণ চলুক। না তুমি এমন একটা জায়গার মধ্যে ছেড়ে দাও কথাটাকে, ওইটার পরে গানটাই হবে। এই যে জিনিসটা, এই জিনিসটা তোমাদের মধ্যে আছে, যেমন কি ওনার যে থিঙ্কিং এরকম কিন্তু একটা ব্যাপার আছে। তুমি তোমার জায়গাতে তুমি কিন্তু চিন্তা করো, অনুমানটা নিয়ে চিন্তা করছো, তুমি তোমারটা নিয়ে চিন্তা করছো। হ্যাঁ ওটা হোক, হ্যাঁ এমনি আসলে টোটাল ব্যাপারটাই তো একটা মালা, তো একটা ছন্দে, ছন্দে একটা সুতোর মধ্যে যেমন অনেকগুলো ফুল দিয়ে একটা মালা গাঁথা হয়, এই আমাদের আড্ডাটাও এমনই একটা হয়ে যায়। যাই হোক দর্শক শ্রোতা বন্ধুরা, আড্ডা আজকের জন্য আমাকে শেষ করতেই হচ্ছে, কিছু করার নেই। কিন্তু একটাই আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু থাকছি আগামী দশমী পর্যন্ত, এটা একটা মনে আমাদের আনন্দের ব্যাপার থেকেই থাকে। তো আজকের মতো শেষ করছি, যারা আমাদের স্টুডিওতে এতক্ষণ ছিলেন আড্ডায় আমাদের সাথে, আর অবশ্যই আপনাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুজো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, সবাই খুব মানে একদম বলে না যে পুরো সেজে গুজে মজা, ওই ব্যাপারটা থাকুক, সবাই খুব সুস্থ থেকে পুজোটাকে উপভোগ করো তাই চাইব। দাদাকেও অনেক ধন্যবাদ, সংহিতাকে কিছু বলবো না, সবাই ভালো থেকো, ভালোভাবে পূজা কাটাও সবাই, আবার যাতে কোনো একটা আড্ডাতে আবার সবাইকে ঠিক সুস্থভাবে সবাইকে পেয়ে যাই। বাহ বাহ, তাহলে আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে ঠিক এখানেই আপনাদের সাথে তৃতীয় আড্ডায়। ততক্ষণ অবধি আপনারা সবাই খুব ভালো থাকুন, আর প্রস্তুতি
তো হয়েই গেছে, যদিও কারো কোনো প্রস্তুতি বাকি থেকে থাকে, বাকি সময়টুকু প্রস্তুত করে নিন নিজেদেরকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।